আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ প্রিয় প্রিয়দিনী ভাই ও বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে তাবলিক জামাতের কেতাব সম্পর্কে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে একটি গ্রুপ অ্যাড করেছিল তারা কিছু অপদস্থ করার উদ্দেশ্যে এবং তারা বলেছিল যে আমি বলেছিলাম যে তাবলিক জামাতের কেতাবে ভোলে ভরা শিরিক বেদাত কুফুর সব আছে কোরআন আছে হাদিস আছে তার সাথে সাথে এমন এমন কিচ্ছা কাহিনী আছে যে সমস্ত কিচ্ছা কাহিনী বিশ্বাস করলে তার ইমান চলে যাবে সে বলেছিল আমাকে জামাদের আমাদের তাবলিক জামাতের কেতাবে সিরিক বেদাত কিচ্ছু নাই একবারে ক্লিন পরিষ্কার কোরআন শুন্না ভরপুর আর আমাদের কিতাব পড়ে অনেক মানুষ বেনামাজি নামাজি হচ্ছে যাদের দাঁড়ি ছিল না তারা দাঁড়িয়ে রাখছে আমি বলেছিলাম দাড়ি রাখছে ঠিক আছে সলাতা দেখো সেটাও ঠিক আছে কিন্তু তাহে যদি ঠিক না থাকে তাহলে সলাত আর দাঁড়িতে কোনো কাজ হবে না এমন এমন বাড়াবাড়ি করা হয়েছে সেই সমস্ত কিতাবগুলোতে যেগুলো মানুষকে শোনানো হয় পড়ানো হয় অনেক কাহিনী আছে একটি কাহিনী বলবো আল্লাহ সুবাহান বলেছেন পবিত্র কালামে সুরাতা তার চাইতে অধিক জালেম কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা গড়ে গড়ে প্রচার করে অথবা তার আয়াতের সাথে মিথ্যা রচনা করে প্রচার করে তার চাইতে অধিক জালেম আর কে হতে পারে তার মানে সবচাইতে অধিক জালেম ওই ব্যক্তি যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে ধর্ম সম্পর্কে মিথ্যা কথা বলে ইসলাম সম্পর্কে মিথ্যা কথা বলে যা ইসলামে নাই বলে ইসলামে আছে যা হাদিসে নাই বলছে হাদিস আছে যা রাসুল সাল্লাহসান বলেন নাই বলে রাসুল সাল্লাহসলেন বলেছেন যা আল্লাহ পাক বলেন নাই আল্লাহর উপর চাপিয়ে দেয় যা আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে আছে তার মধ্যে একটি ঘটনা আপনাদের মাঝে আমি পেশ করব তাবলিক জামাতের কিতাব ফাজাইলে সাদা ফাজাইলে সাদাকা পৃষ্ঠা নাম্বার চারশত পঁচাশি এখানে একটি ঘটনা বর্ণনা করছে একজন বুজুগানে দিনের যে মালিক বিন দেনার তার নাম তার এক সাথীকে নিয়ে কুফা নগরীতে যাচ্ছে পথের মধ্যে একটি যুবক একটি বিল্ডিং তৈরি করছে মালিক বিন দেনার বুজোগানি দিন সে বলছে যে কি সুন্দর যুবক দুনিয়ার মত্ত হয়ে দুনিয়ার মায়া মহব্বতে পড়ে এইসব কাজ করছে কাছে গিয়ে সালাম দিল যুবক প্রথমে চিনতে পারে নাই যখন চিনতে পারলো তখন বলছে যে হুজুর কিনিয়ে তাসতে পেনেছেন ঘটনাটা অনেক লম্বা যদি আপনাদের কাছে কেতাব থাকে কেতাব দেখে পড়বেন আমি কিছু ছেড়ে দিয়ে সার সংক্ষেপ বলছি তো যুবককে জিজ্ঞেস করছে যে তুমি বিল্ডিং কত টাকা বা কত দেড় হাম খরচ করবে যুবক বলল যে এক লক্ষ দেড় হাম খরচ করব। সেই বুজুর্গ বলল যে আমাকে এক লক্ষ দেড় হাম দিয়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে জান্নাতে এক চাইতে একটি ঘর তো দিয়ে দেব খেয়াল করবেন কথা তোমাকে এক চাইতে উন্নত মানের একটি ঘর দিয়ে দিব জান্নাতের মধ্যে তুমি এক লক্ষ আমাকে দাও যুবক বলল যে আমি চিন্তা ভাবনা করে দেখি আগামীকালকে আসবেন পরের দিন বুজুগানের দিন গেলেন প্রশ্ন করলেন কি চিন্তা ভাবনা করেছ ছেলে বলল যুবক বলল হুজুর আপনি কি আপনার সিদ্ধান্তে অনড় আছেন বুজুর্গানের দিন বলল অবশ্যই আমি অনুরাশি তখন যুবক এক লক্ষ দেড়হাম দিনের হাতে দিয়ে একটি কাগজের টুকরা দিলেন দিয়ে বললেন যে আমাকে একটি একরার নামও লিখে দেন তো দিন লেখছেন বিসমিল্লাহ রহমান রাহিম ইহা মালিক বিন দিনারের উল্লিখিত জান্নাতের জিম্মাদার আদায়ের স্বাক্ষর মানে স্বাক্ষর দিয়ে দিল লিখিত চুক্তি হয়ে গেল যে তোমাকে জান্নাত দেব এই এক লক্ষ দেড়হাম নিয়ে বুজুরগান দিন চলে গেলেন চল্লিশ দিন পর বুজুরগান দিন তার মেহ মেহরাবে প্রবেশ করলেন নামাজ পড়ার জন্য তো নামাজের জায়গায় দেখতে পাচ্ছে একটি কাগজের টুকরা সেই টুকরাটা হাতে নিয়ে দেখছে যেটা তো সেই কাগজের টুকরা যেই টুকরাটা ওই যুবকের হাতে দিয়েছিল যার সাথে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে এই কাগজের টুকরার অপর পৃষ্ঠা লেখা আছে লেখা আছে কালীবিহীন কালি ছাড়া লেখা অপর পৃষ্ঠা লেখা আছে ইহা আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতের জিম্মা আদায়ের স্বাক্ষর অর্থাৎ আল্লাহ চিঠি লিখে জানিয়ে দিলেন স্বাক্ষর দিয়ে আল্লাহ নিজে সিগনেচার দিয়েছেন এবং বলছেন মালিক বিনার তুমি যে জান্নাতের জিম্মাদারি নিয়েছিলে আমি তাকে যথারীতি তা দিয়ে দিয়েছি বরঞ্চ তার চাইতে সত্তর গুণ বেশি আমি তাকে প্রদান করেছি এই হলো আল্লাহ সম্পর্কে বাড়াবাড়ি কোরআন সম্পর্কে বাড়াবাড়ি দেনার চিন্তা করলেন কি ব্যাপার এই কাগজ আমি দেখলাম আমার লেখা কাগজ অপর পৃষ্ঠ আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে জিম্মা আদের স্বাক্ষর এবং কালি ছাড়া লেখা আছে তিনি দৌড় দিলেন সেই যুবকের বাড়ির দিকে দূর থেকে দেখছে যে কালা পতাকা উঠছে কালো পতাকা এবং নিশানা দেখেই বুঝতে পারছেন যে কিছু ঘটেছে যখন কাছে গেলেন তখন কান্নার আওয়াজ শুনতে পেলেন কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বলছে গতকাল এই যুবকটা মারা গেছে একজন ব্যক্তি বলছেন যখন সেই একরানামা দেখছে তখন একজন যুবক বলছে যে হুজুর এই তো সেই কাগজের টুকরা যেটা এই যুবক আমাকে দিয়েছিলেন জামি যখন মারা যাব গোসল করার পরে ফোন কাফনের পরে কাপনের কাপড় পরানোর পূর্বেই এই কাগজের টুকরাটা আমার ভিতরে বুকের ভিতরে দিয়ে দেবে যাতে করে আমি আল্লাহর দরবারে এটা পেশ করতে পারি আমি সেই টুকরাটা আমি দিয়েছি এই যুবকের হাতে আর একজন ব্যক্তি বলছে হুজুর আমার কাছ থেকে দুই লক্ষ দেড় নেন এবং আমাকে একটি জান্নাতের জিম্মাদারি আদায় স্বাক্ষর দিয়ে দেন বিন দেরান বলছেন যে না এটা আর হবে না বলুন আল্লাহ সাথে দিয়ে দিলেন এবং কাগজে আল্লাহ চিঠি লিখলেন এবং সিগনেচারও দিয়ে দিলেন এটা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা নয় আয়াতের সাথে মিথ্যা কথা নয় আল্লাহ তাআলা বলছেন কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ফামান আজলাবু মিম মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও বিআয়াতি তার চাইতে অধিক জালেম কে হতে পারে জাল্লা সম্পর্কে মিথ্যা কথা রচনা করে প্রচার করে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ পাক দিয়েছেন এই ঘটনা তাদের পবিত্র কিতাবে ফাজালে সাদাকার মধ্যে লিপিবদ্ধ হয়েছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে চারশত পঁচাশি পৃষ্ঠা এর প্রেক্ষিতে একটি হাদিস আছে যে হাদিসটা যদি আলোচনা করি অনেক সময় লাগবে সে হাদিসটাও বড় একবারে হোবাহু আল্লাহ রাসুল সাল্লাহাম যে কথা বলেছেন মালিক বিন দেরার সে কথাই বলেছে অথচ রাসুল সাল্লাহসাল্লাম প্রমাণ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তিনি কথা তিনি কথা বলেন আর মালিক বিন দেরার এই যুগের মানুষ তিনি মনের কল্পিত মনে যা এসেছে সেই কথা কেতাবের মধ্যে ঢুকে দিয়েছে তা বর্ণনা করেছে আর সেই কথাগুলো কেতাবের মধ্যে লেখা আছে এই হল ফাজালে তাবদিক জামাতের ফাজালে কেতাবের অবস্থা আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরো ঘটনা তুলে ধরব উদ্দেশ্য হচ্ছে যেই সমস্ত পদ ভোলা মানুষগুলো এই সমস্ত কেতাব পড়ে থাকেন এবং এই সমস্ত কেতাব পড়ে আপনারা দিন প্রচার করে থাকেন আমি বলছি আমি আপনাদেরকে অপবাদ দিচ্ছে না যান না কারণে না জানার কারণে আমরা অনেকেই এই সমস্ত গুমরাহের মধ্যে হাবুড উপকাচ্ছি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আরামিন যেন আমাদেরকে কোরআন এবং শূন্য পড়ার এবং তদনুজা আমল করার তফিক দান করেন আসসালামু আলকমতুল্লাহ